স্বপ্ন সন্ধানী কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি নাসিম স্যার আজ আমার আলোচনার বিষয় একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের ব্যাকরণ বা ভাষা পর্ষণের সাজেশান দু সালের পরীক্ষার্থীদের জন্য আমরা জানি এই ব্যাকরণ বা ভাষার মধ্যে টোটাল চারটি অধ্যায় আছে এর মধ্যে প্রথম অধ্যায় থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দু সালে আসতে পারে এক নম্বর প্রশ্ন হল ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ করার পদ্ধতিগত সুবিধা কী এই পদ্ধতিটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট দু নম্বর প্রশ্ন মিশ্র ভাষা কাকে বলে এই ভাষার চারটি বৈশিষ্ট্য লেখো এটা দু হাজার ষোলো সালে পড়েছিল এটা দু হাজার উনিশ সালে পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্ন অভর্গীভূত ভাষা কাকে বলে পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অভর্গীভূত ভাষার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন কৃত্রিম ভাষা কাকে বলে উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে ভাষা ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা অধ্যায় থেকে এক নম্বর প্রশ্ন হলো ভারত চার ভাষা বংশের দেশ এই চার ভাষা বংশের পরিচয় দাও এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর প্রশ্ন বাংলা ভাষার ইতিহাস কয়টি যুগে বিন্যস্ত প্রত্যেক যুগের সময়সীমা নির্দেশ করো তিন নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে কীভাবে বাংলা ভাষার উৎপত্তি হলো সংক্ষিপে লেখ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার নম্বর প্রশ্ন নব্য ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক ও দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক ছ নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী এই মতকে গ্রহণযোগ্য এই প্রশ্নটা দু সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর অধ্যায় থেকে অর্থাৎ প্রাচীন লিপি ও বাংলা লিপির উদ্ভব বিকাশ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে এক নম্বর ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলির সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো দু নম্বর প্রশ্ন কিউনিফর্ম বা কিলক লিপির নামকরণ কে করেছিলেন এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও এটাও দু হাজার উনিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আইপিএ এর পুরোনাম কী এর গুরুত্ব আলোচনা করে তিনটি বৈশিষ্ট্য লেখ চার নম্বর প্রশ্ন বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট চার নম্বর অধ্যায় অর্থাৎ ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে যে প্রশ্নগুলো করতে হবে এক নম্বর প্রশ্ন ভাষা বিজ্ঞানের আধুনিক ধারণা অনুযায়ী ভাষা উপভাষার সম্পর্ককে প্রাথমিকভাবে বাংলা ভাষার উপভাষাগুলি কয়টি ও কী কী শ্রেণীতে বিভক্ত দু নম্বর প্রশ্ন সাধু ও চলিত ভাষার একটি তুলনামূলক আলোচনা করো তিন নম্বর প্রশ্ন প্রাকৃতিক ভাষার রূপ নামকরণের কারণ কী আঞ্চলিক রূপের নাম লেখো আজ আমার আলোচনার বিষয় এটুকুই ছিল আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরে আসব এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো